এবার একে একে তৌহিদ আফ্রিদির সব ষড়যন্ত্র সামনে এসে সে মিডিয়ার গোপনে কিভাবে ছাত্রদের জব্দ করার পরিকল্পনা করছে তাও প্রকাশ পেয়েছে। তৌহিদ আফ্রিদি, যাকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই চেনে, কয়েকদিন আগে ছাত্র আন্দোলনের সময় তাকে ছাত্রদের পাশে খুঁজে পাওয়া যায়নি। এরপরে ছাত্রদের জয় হলে এক ভিডিও বার্তায় বলেন, ছাত্রদের পাশে থাকতে চেয়েও পরিস্থিতির কারণে থাকতে পারেনি। তার এই ভিডিওর পর তার সমস্ত গোপন চক্রান্ত ফাঁস করে দিলেন অন্য কন্টেন্ট ক্রিয়েটররা। প্রথমেই তাসরিফ বলেন, তৌহিদ আফ্রিদি ও সোলায়মান সুখন তার বাসায় এসে বলে তাকে সরকারের পক্ষ হয়ে ভিডিও বানাতে হবে। তার জন্য তাসরিফকে 3 লক্ষ টাকা দিয়ে বলে, আরও যত যাবি তত পাবি। তখন সোলায়মান সুখন বলেন, সরকারের কাছে সারা জীবন সুবিধাও পাবি। তবে তাসরিফ এগুলো না শুনেই বাড়ি থেকে পালিয়ে থাকে। অন্যদিকে ডিবি হারুনের ভাইরাল ভিডিও সরাতে আব্দুল্লাল ইমরানকেও ফোন দেয় তৌহিদ আফ্রিদি এবং বলে যত টাকা লাগুক ভিডিওটা ফেসবুক থেকে রিমুভ করতে। এছাড়াও আরএস ফাহিমকেও হুমকি দেয় সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। টিকটকার শান্তি রহমানকেও মোটা অঙ্কের টাকার অফার করে এই আফ্রিদি। এছাড়াও তারা গোপনে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে মিটিং করে সরকারের পক্ষে কথা বলার জন্য। সোবেস, এসব শুনে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্ট করে।